সময়। আহা, দাঁড়াও দেখছি। বাদ দাও তো। হ্যালো মা নূপুর, তুমি ভালো আছো তো মা? আকাশ এসেছে? হ্যাঁ বাবা এসেছে। ভেরি গুড। শোনো মা, ওকে বলবে কাল সন্ধ্যায় ক্লাবে জরুরি মিটিং আছে, ও যেন তোমাকে নিয়ে চলে আসে। ওকে, আই লাভ ইউ মাই বেবি। এই বিষ্টু, আই লাভ ইউ টু পাপা। বাবা জরুরি তলব, আগামীকাল সন্ধ্যায় ক্লাবে যেতে বলেছেন। আর একটু এক মিনিট আপু, একটুকু একটুকু শেষ করো, একটুকু খাও, আর একটু। ফাইন, গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। মুন্নি সময় মতো শুয়ে পড়ো কিন্তু। ওকে? না ভাইয়া, ভাবে ঘুম পাড়িয়ে না দিলে ঘুম যা আসেন না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমার চাদর করে ঘুম পাড়িয়ে দেব। ওকে বাই, তাড়াতাড়ি চলো শুইতে। চলো চলো মুন্নি। আমি তো আগেই বলছি চৌধুরী সাহেবের মতো লাকি ম্যান আর দুইটা হয় না। কি নিপুণ ভাবে মিলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, না রইলে বাস। আর না বাজবে বাসি, না দিতে হবে বেতন, না দিতে হবে বোনাস। এবার উঠবে হোটেল, ফাইভ স্টার হোটেল। চৌধুরী টেক্সটাইল মিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 3 জন নিহত ও 26 জন আহত হয়েছে। সর্বশেষ সংবাদে আমরা জানতে পেরেছি এই অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কমিশনার হাসান কিবরিয়াকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিউজ টিভি, রিয়াজ শাহেদ, ঢাকা। গ্যাঞ্জাম, মহা গ্যাঞ্জাম। তো ঘাপলা দেখছি, মহা ঘাপলা, কেঁচো করতে গিয়ে তো সব বেরিয়ে পড়ো। ঠিক বলেছ। এখন কি হবে মিস্টার চৌধুরী? আকাশ, may I come in sir? Please come in. Assalamu alaikum. Wa alaikum assalam. Boshun. Thank you. Amar naam Akash. Jani, kagoje apnar chobi dekhechi. Apni desher ekjon naam kora ainjibi. Apnio to ottonto jadrel ekjon police officer. Kal TV te apnar sakshatkar dekhechi. আপনার মতো সৎ কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ। কাজের কথায় আসা যাক, আমি এসেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান, তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি। হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ, ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না। আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল অর্থাৎ মিলের মালিক স্বয়ং। আপনি বোধহয় জানেন না মিস্টার আকার, ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে, মারা গেছে কত তরতাজা প্রাণ। শুনেছি, শুনে খুব দুঃখও পেয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সত্যি কত দুর্ভাগ্য দেশের, এখানে 50 টাকা দিয়ে ভোট কেনা হয়, 5,000 টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, আর এখন 50,000 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন। কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ, আমি আদালতে দাঁড়াবো, কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী। কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবরিয়া, আপনার দাম বলুন, কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে? মিস্টার আকাশ, আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন? এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার, কেউ 10,000 টাকা না নিয়ে নিজের ইমান বাঁচিয়ে নেন, কিন্তু এই 10,000 যখন 10 লাখ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান, আর 10 লাখ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই, পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ পুছে নেব। তা মিস্টার অফিসার, আপনি কত
কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন? মিস্টার আকাশ, যেহেতু আপনি একজন লয়ার, সেই কারণে ঘুষ সাজার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না, কিন্তু আমার অফিস থেকে ঘর ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো। মিস্টার হাসান কিবরিয়া, যেহেতু আমি একজন উকিল, পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি, তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনে পয়সায় দিয়ে যাচ্ছি। খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না, হয় ক্লান্ত হয়ে যাবেন নয়তো ডুবে যাবেন, এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না। আসি, হ্যাভ এ নাইস ডে স্যার। আসসালামু আলাইকুম।